ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি, আজকে কিন্তু ম্যাচ ডে, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান হোম ম্যাচ, গুয়াহাটিতে খেলা। আমরা কিন্তু গুয়াহাটিতেই আছি, তো খেলা দেখতে এসেছি। তো আজকে কিন্তু রাত্রেবেলা ব্লগও পেয়ে যাবে, ব্লগটা অবশ্যই দেখো। রেজাল্ট যাই হোক, ইন্ডিয়া ন্যাশনাল টিমকে সাপোর্ট করো। আগের দিন খুব বাজে খেলেছে, তো সেই খেলা ভুলে গিয়ে এই খেলার দিকে ফোকাস করো, কারণ ম্যাচটা কিন্তু জিততেই হবে। যদি জিততে পারে একটা অ্যাডভান্টেজিয়াস জায়গায় থাকবে, সেই জায়গা থেকে নেক্সট রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যাবে। এই ম্যাচে আবার কি স্কোয়াড নামায়, কোচের কি মনে হয়, সেই সব নিয়ে আমরা কথাবার্তা বলবো যে আমাদের কি মনে হয়। তারপরে দেখবে কোচ হয়তো একটা অন্যরকম সেট আপ নামিয়েছে, সেটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু সবার আগে বলে দিই, সবকিছু বলার আগে এখন যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও ইউটিউবে, আর ফেসবুকে ইনস্টাগ্রামটাও ফলো করে দিও, আর ইউটিউবে বেল আইকনটাও টিং টং করে দিও, নাহলে নোটিফিকেশন পাবে না রেগুলার। তো যাই হোক, প্রথমে পুজোর থেকে শুনে নাও। তো প্রথমে বলি, কোচ কিন্তু বলে দিয়েছে যে আগের দিনের খেলা দেখে তিনি খুব ভালো লেগেছে, তাই একটু হলেও ইম্প্রুভমেন্ট করেছে নাকি খেলায়। তো আমাদের দেখে তো খুব কষ্ট হয়েছিল। তো বাট টিমটা তো রয়েছে, যা টিম ছিল সেই টিমই আছে, কিন্তু সেখান থেকে সাহাল আব্দুল সামাদকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে ইঞ্জুরির জন্য। ওর হ্যামস্ট্রিং হয়েছে, তার জন্য 10-12 দিনের কিন্তু রেস্টের দরকার, সেই জন্য কিন্তু ওকে ন্যাশনাল টিম থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো বাকি যে টিমটা রয়েছে সেই টিমটাকেই কিন্তু নামাবে। লাস্ট দিন অনেক পজিশনে চেঞ্জ করিয়েছে, এদিক ওদিক করেছে, সেই জন্য কিন্তু রেজাল্ট অন্যরকম হয়েছে। আর আজকে কিন্তু হোম ম্যাচ, জানো গুয়াহাটি সবসময় প্যাকড স্টেডিয়াম থাকে যখন ইন্ডিয়ার খেলা হয়, তো সেখান থেকে আজকেও আশা করা যায় প্যাকড স্টেডিয়াম থাকবে, সেই হোম সাপোর্টটাকে কিন্তু কাজে লাগাতে হবে। তো সেই জায়গা থেকে কিরকম স্কোয়াড নামায় সেটাই হচ্ছে দেখার। বাট আজকের ম্যাচটা জিততেই হবে, কোনোভাবে ড্র করা চলবে না। যদি রাউন্ড থ্রিতে যেতে লাগে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, তাহলে আজকের ম্যাচ জিততেই হবে, কারণ তাহলে কিন্তু একটা সুযোগ থাকবে, যদি কুয়েতের সাথে হোম ম্যাচে ড্রও করে তাহলে কিন্তু সম্ভব হয়, কারণ কুয়েত কিন্তু অলরেডি আফগানিস্তানকে ফার্স্ট লেগে হারিয়ে রেখেছে। তো আশা করা যায় পরে যেটা তাদের হোম ম্যাচ সেটাতেও আফগানিস্তানকে হারাবে, তো সেখান থেকে আজকে কিন্তু জিততেই হবে ইন্ডিয়াকে। মানে কুয়েত আফগানিস্তানকে হারাচ্ছে, কুয়েত আবার ইন্ডিয়ার সাথে হেরে যাচ্ছে, মানে যা তা হচ্ছে, মানে ইন্ডিয়ান পারফরমেন্স বুঝতে পারছো, কনসিস্টেন্সি বলে কোনো জিনিস নেই। কুয়েতকে হারিয়েছে আফগানিস্তানের সাথে, এত বাজে পারফরমেন্স, ম্যাচটা হেরেই যেত, এই ম্যাচটা কিন্তু ড্র করেছে। এই ম্যাচটা ড্র করলে কিন্তু চলবে না, শুরু থেকে অ্যাটাক করতে হবে। তো আমার মনে হয় যে আগে যেই ফরমেশনটা খেলাচ্ছিল, মাঝখানে একটা অন্তত এমন প্লেয়ার নামানো উচিত যে কিন্তু একটু পাস খেলাতে পারবে। শুধু ডিফেন্সিভ মিডফিল্ডার নামালে কিন্তু হবে না, দুটো চারটে ডিফেন্সিভ মিডফিল্ডার নামিয়ে দিলাম আফগানিস্তানের সাথে, নামিয়ে যে কি হয় ডিফেন্সিভ মিডফিল্ডার ভগবান জানে। আর একটাই জিনিস, ইন্ডিয়ার বেস্ট প্রসপেক্ট কিন্তু এই মুহূর্তে ছাংতে, ওই কিন্তু ম্যাচ চেঞ্জ করে দিতে পারে নিজে একা হাতে। তো ওকে অন্তত ওর পজিশনে খেলাতে হবে, এটা হলো রাইট উইঙ্গে, ওরকম এক্সপেরিমেন্ট করে লেফট মিডফিল্ড, লেফট উইং খেলালে কিন্তু হবে না। এবার দেখার বিষয় লেফট উইঙ্গার রাখে নামায়, দুটো কিন্তু অপশন আছে, একটা নাওরে মহেশ সিং, যে কিন্তু ইন্ডিয়া হয়ে ভালো পারফর্ম করেছে কনসিস্টেন্টলি, কিন্তু আগের দিনের ম্যাচটা কিন্তু খুব বাজে খেলেছে। আরেকজন হলো লিস্টার কোলাসো, দুজনের মধ্যে যে কাউকে একজন কিন্তু লেফট উইঙ্গে নামাতে পারে, মাঝখানে তো সুনীল ছেত্রী থাকবে। এবার আবার ডবল স্ট্রাইকার করবে কি করবে না সেটা কিন্তু কোচের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার মনে হয় সুনীল ছেত্রীকে একা রাখলেই ভালো। মিডফিল্ডে যদি ব্র্যান্ডন বা থাপাকে রাখে, সেই জায়গা থেকে একটু বল অন্তত ক্রিয়েট হবে, যেটা কিন্তু আগের দিন হয়নি, কারণ মিডফিল্ড থেকে বল বাড়ানোর কোনো প্লেয়ার ছিল না, যারা ছিল তারা কিন্তু সবাই ডিফেন্স করার প্লেয়ার। আপুইয়া ছিল, আপুইয়ার সাথে দীপক টাংরি ছিল, দুজনের মধ্যে একজনকে রাখলো বা জ্যাকসন সিংকে রাখলো, তিনজনের মধ্যে একজনকে রাখলেই কিন্তু হবে। আরেকটা কিন্তু এমন একজন মিডফিল্ডার দরকার যে কিন্তু ওপরে পাস দেবে, নাহলে কিন্তু মুশকিল। আমার তো মনে হয় দুটো প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ড, একটা ব্র্যান্ডন, একটা থাপা, দুজনকে নামানো উচিত। আর তাদের সাথে এতগুলো ডিফেন্সিভ মিডফিল্ডার আছে, তাদের মধ্যে যে কাউকে নামাক, কারণ পারফরমেন্স কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের মোটামুটি বলতে গেলে ভালো। আগের দিনের ম্যাচ থেকে বিচার করছি, কিন্তু বাকি যদি দেখো ডিফেন্সিভ মিডফিল্ডারদের কিন্তু ইন্ডিয়ার মানে পারফরমেন্স ভালো, একজনকে রেখে বাকি দুজন কিন্তু অ্যাটাকিং প্লেয়ার দরকার। তো হয়ে গেল, আর ডিফেন্সে কোনো অপশন নেই, ডিফেন্স যা দেখেছো সেই ডিফেন্সই নামবে, সেটা একদম কনফার্ম, ধরে নিতে পারো, লিখে নিতে পারো, যে ডিফেন্স দেখেছো সেটাই নামবে। তো সেখানে আমি বলবো যে ডিফেন্সে হয়তো একটা মোস্ট প্রবলি চেঞ্জেস হতে পারে, যদি করছে সেটা হচ্ছে আকাশ মিশ্রার জায়গায় হয়তো চাইলে সুভাষিস বোসকেও শুরু করালে করাতে পারে, বাট বাকি তিনজন যা আছে সেইখানে সেই লাইন ফরমেশনটাই থাকবে। গোলে অবশ্যই গুরপ্রীত, আর আমি তো বলবো আগের দিন আপুইয়ার যা পারফরমেন্স, তাতে এই ম্যাচে অবশ্যই আপুইয়াকে ড্রপ করা দরকার, সেই জায়গায় শুধু জিকশান সিংকে খেয়ালেই হবে। তার সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে কিন্তু অনিরুদ্ধ থাপা অথবা ব্র্যান্ডন, দুজনের মধ্যে একজনকে খেলাতেই হবে, নাহলে কিন্তু ওই ওপর দিকে যে বল সাপ্লাইটা সেটাও হবে না, কারণ সুনীল ছেত্রীকে যে আবার অ্যাটাকিং মিডফিল্ডার খেলায়, আগের দিন যেরকম বাজে পারফরমেন্স হয়েছে সেরকমই হবে। তো সেখান থেকে কিন্তু অবশ্যই ব্র্যান্ডন হয়তো খেলে কম, অসুস্থ থাকে বেশি, তো সেই ব্র্যান্ডনকে অবশ্যই শুরু করানো দরকার, কারণ এইসব ম্যাচে কিন্তু ব্র্যান্ডনের যে কোয়ালিটি বা তার যদি কিছুটা হলেও খেলতে পারে তাহলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ। আর অবশ্যই আমি তো চাইবো দুটো উইংয়ে, একদিকে অবশ্যই ছাড়তে, একদিকে মায়াসকে দিয়ে শুরু করো, পরের দিকে লিস্টারকে নিয়ে আসুক, আর যদি সিঙ্গেল স্ট্রাইকার তাহলে অবশ্যই সুনীল ছেত্রী, আর যদি ডবল স্ট্রাইকারে যেতে চায় তাহলে তো আমি বলবো যে
সুনীল সাথে রাহুল কেবিকে ইউজ করতে পারে। হ্যাঁ, রাহুল কেবিকে অবশ্যই ইউজ করতে পারে। রাহুল কেবি, বিক্রম প্রতাপ সিং এদেরকে কিন্তু ইউজ করতে হবে, কিন্তু সাবে ইউজ করতে হবে। যখন অপোনেন্ট টিম একটু হাঁপিয়ে পড়বে, একটু এনার্জি কম হয়ে যাবে, তখন কিন্তু ওদের দুজনের যে ডাইনামিক পেসটা ওটা কিন্তু কাজে লাগবে। এরা ছাড়াও যারা সাইড ব্যাক আছে তারাও কিন্তু অ্যাটাকিং প্লেয়ার। সাইড ব্যাকরাও যখন আস্তে আস্তে 65-70 মিনিট হয়ে যাবে, সেই সময় কিন্তু আমির আলাওয়াদে আর তার জয় গুপ্তা এদেরকে কিন্তু ইউজ করতে পারে, তাহলে কিন্তু কাজে দেবে। আর ব্র্যান্ডনকে যদি শুরু থেকে নামায় তো ধরেই নিতে পারো, ব্র্যান্ডন 90 মিনিট খেলার প্লেয়ার না। সেই জায়গায় নিজের কাজ কিন্তু 70 মিনিটে করে ফেলতে হবে, আর বাকি যে 20 মিনিট সেই সময় সুরেশ সিং মাংজামের মতো প্লেয়ারকে নামাতে পারে, যার কিন্তু প্রচুর এনার্জি, নিজে কিন্তু ধরে রাখতে পারবে মিডফিল্ডার। তো আমাদের যা যা মনে হলো আমরা বলে আর তোমাদের কি মনে হয় স্কোয়াড কেমন নামবে, কোচ কি ভাবছে, কোচ কি করছে, তো সেই সব নিয়ে কিন্তু কমেন্ট করতে পারো। উল্টো দিয়ে কিন্তু আফগানিস্তানের খেলা আগের দিন দেখেছো, আফগানিস্তান কিন্তু অ্যাটাক করার চেষ্টা করছিল, যদিও আটকে যাচ্ছিল বেশিরভাগ, কিন্তু লাস্টের দিকে কিন্তু একটা গোল করেই ফেলছিল বলতে গেলে। তো সেই জায়গাটাই কিন্তু আফগানিস্তানকে মানে একদম মিডফিল্ড থেকেই আটকাতে হবে। আর সেই জন্যই বলছি এমন ভাবে মিডফিল্ডটা সারা সাজাতে হবে যাতে ওপরেও বল যায়, ডিফেন্সও কিন্তু করতে পারে, একসাথে কিন্তু দুটো দিক মাথায় রাখতে হবে। আর বলে রাখি আফগানিস্তানের এই টিমটা কিন্তু ফার্স্ট টিম নয়, ফার্স্ট টিমের অনেক প্লেয়ার কিন্তু খেলছে, তারা বয়কট করেছে তাদের ফেডারেশনের এগেনস্টে। তো সেই জায়গা থেকে কিন্তু মেন টিমের 3-4 জন রয়েছে, বাকিটা কিন্তু নতুন সেট আপ। তো এদের সাথে যদি ভালো খেলতে না পারে বা জিততে না পারে তাহলে আর কিছু বলার নেই, হোম গ্রাউন্ডের মানে সাপোর্টটা নিয়ে হোম গ্রাউন্ডে, তো সেটা তো দেখা যাক। আর কোচ কি ট্যাকটিক্স নেয় আমরা তো আমাদের মতো বক্তব্য রাখলাম, বাট কোচ আগে থেকেই তো সেফ খেলে নেয় যে এই প্রবলেম ওই প্রবলেম, উপরে গেছে সেই জন্য নিঃশ্বাসের প্রবলেম, নিচে এসছে সেই জন্য সমুদ্রের হাওয়াতে বল কেটে যাবে, এরকম প্রবলেম মানে অনেক এক্সকিউজ দিতেই পারে। তো যাই হোক, আর টেলিকাস্ট নিয়ে আরেকটা বলে দিই মানে কথা বলে দিই, যেটা হচ্ছে আমাদের কাছে যতদূর খবর টেলিকাস্ট কিন্তু হবে হচ্ছে স্পোর্টস 18-এ, এবং জিও টিভিতেও কিন্তু এই জিও সিনেমাতেও কিন্তু এই ম্যাচটা দেখাতে পারে, তাছাড়া ডিডি স্পোর্টস তো রয়েছেই আর ফ্যানকোড অ্যাপেও কিন্তু দেখাবে। কিন্তু যা টেলিকাস্টের অবস্থা, খেলা কম দেখায়, মিউজিক বেশি শোনায়, মাঝে মাঝে আটকে যায়, মাঝে মাঝে কালো হয়ে যায়, আবার মিউজিক শোনায়, তারপরে আবার একটু খেলা দেখায়, মানে ওই ব্রেক দিতে পারে না বলে এইসব করে কিন্তু চালাচ্ছে। টেলিকাস্ট নিয়েও তোমাদের কি বক্তব্য অবশ্যই জানিও, কারণ ইন্ডিয়ান ফুটবলের ন্যাশনাল টিম নাকি খেলছে, তারপর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলছে, সেখানেও কিন্তু টেলিকাস্ট এরকম। আজকে কিন্তু যেরকম আমরা বললাম, আজকে কিন্তু আমরা গুয়াহাটিতেই আছি, তো ম্যাচটা কিন্তু আমরা পুরো ব্লগ করবো, সব কিছু করবো, এখানে কিন্তু ব্লু পিলগ্রিমসও আসবে, তাদের সাথেও অ্যাক্টিভিটি সব কিন্তু কভার করবো। তো অবশ্যই কিন্তু দেখো এবং শেয়ার করো, রাত্রিবেলা কিন্তু ম্যাচের পরেই ভিডিওটা চলে আসবে, তো অবশ্যই সেদিকেও নজর রেখো, সেটা শেয়ার করো। তোমরা তো কোনো ইন্টারেস্টই নেই, শুধু ট্রান্সফার নিউজে ইন্টারেস্টেড, তো একটু ইন্ডিয়ান ফুটবলটাকেও সাপোর্ট করো ভালো করে, কারণ যাই হোক বাজে খেলুক যাই খেলুক এরকমই কিন্তু সাপোর্ট করতে করতে একদিন হয়তো পৌঁছাবে এমন জায়গায়, এই জায়গাটায় গিয়ে কিন্তু আমরাও বলতে পারবো হ্যাঁ যে আমাদের টিম এক জায়গায় গেছে। তো অবশ্যই সবাই মিলে সাপোর্ট করো, পুচের মুখটা দেখেই বুঝতে পারছো কতটা হতাশায় ভর্তি পুচে। তো যাই হোক, প্রচুর বকে নিয়েছি, তোমাদের কি বক্তব্য, স্টার্টিং ইলেভেন কি হতে পারে তোমাদের মতে, বেস্ট স্টার্টিং ইলেভেন কি হতে পারে, কোচ কি না হবে সেটা কমেন্ট করে জানিও না, কারণ কি না হবে সেটা আমরা জানি, তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও, নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আমাদের জন্য টাটা।